أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا ও ইমানদার হল হে মুমিন হল ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকিন যারা হইলা এরা নাপাক ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা তাদের জানায় দাও আমার কাবা ঘরর যেন তারা করিব না দ্বার লয় না নিকটবর্তী হয় না বাদা মিহিম হাজা অতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত তারা এই কাবা গড্ডে আল্লাহর গর মন করছে না গড্ডে বিশ্বাস করছে না সবর উদ্দেশ্য হইছে না অত সময় পর্যন্ত তাদের জানাইয়া দেও কাবা গরর যেন নিকটবর্তী হয় না আয়াত নাজিল হই গেল মুশরিকিন হলোর শান মুশরিকিন কারে কয় যারা শিরকি গুনাহ করেন শিরকি গুনাহ করনেওয়ালা তাদের রেখা হয় মুশরিক হে গুনাহ কবিরা করছে গুনই লগে দুই প্রকার একটা গুনা কবিরা বড় গুনা আর একটা গুণ হইল গুনা সগিরা মিছা মাত মাতা গুনা কবিরা কোন বন্দা কি করছে চুগলগিরি করছে তাও গুনা কবিরা যদি কোন পুরুষে মহিলার লাগি অবৈধ কাজ করছে গুনা কবিরা গুনা সগিরা ছোট্ট ছোট্ট গুনা আছে যেমন আল্লাহর কোন বন্দায় হঠাৎ অন্য একজনের বা বুড়া নিয়তে চাইলিছে আখতা কোন সময় হঠাৎ খেউরে গালি দিলাইছে এটা থাকছে গে গুনা সগিরা এইভাবে যদি ছোট্ট ছোট্ট গুনা যদি বন্দা বান্দিরা কর তাহলে গুনা সগিরা আমলের দ্বারা মাফ হয়ে যায় কিন্তু গুনা কবিরা তৌবা ছাড়া মাফ হয় না তৌবা করতে লাগে তৌবায়ও মাফ হইব কিন্তু গুনা কবিরাও মাফ হইব সগিরাও মাফ হইব শিরিক মাফ হয় না শিরিক বলতে আল্লাহর শরিক করা খেয়াল করছেন নিমাত কিছু আছে ছোট্ট ছোট্ট গুণা আমাদের দেশে মানুষে উঠিয়া কইবা অমুকে খালি কলস দেখাই নিছে আই যার রুজি হইত নাই কথা কইনেন এটা বিশ্বাস করবা না খালি কলস দেখছন গালাগালি হড্ডা গেলে কোনো দিন দেখবা আমার বাড়িত উঠানো বৌরিং গেগু আছে বড় সরকারি আরে কইবা সরকারি হুজুরে নিন আমি সরকারি কিচ্ছু পাইছি না ও একমাত্র বৌরিং গে গুফানির ফাইসি গু এক লাইনে তাও এটা ওয়ার্ড মেম্বার প্রেসিডেন্ট খেয়ে ওরা নাই ডাইরেক্ট দিল্লি স্কিম বড় বৌরিং যে তা ওর ওটা ফানির লাগে কিছু একটা আমি আগলা বাড়ি গেছি ফানির লাগে একটু অসুবিধা আমার ও ফুরান বাড়ি ইন্দারাতে কেনা লাগে কুয়া আছে রিঙ্কুয়া আছে আমি একদিন কইসলাম এক লিডার পন্থী এক মানুষের কইলাম রব আমার এগো হানির ব্যবস্থা করে দিও আমার গড় দুয়ার ইতা কিচ্ছু লাগে না ইতা আমার সব আছে আল্লাহ দিলি বুঝাইছে আর আখতে মকা আইছে আর ও কইল ওটার ডকুমেন্ট ওটা দেও হাট্টা সাট্টা ওটা বাড়ির কাগজ উগজ দেও সব তা দিছি না রেডি করি আল্লাহর কি কুদরত অনেকে বহুত মেহনত করে দিছো না আইছে না আমারই কেমনি আইছি গেলে কোনো দিন দেও আমার বাড়ির উঠানোর আগে থা ওলা সুন্দর পানি দেড়শো ফুট নিচে বোরিং করে গেছে সরকারি অল কমপ্লিট টোটাল খরচ হয়েছে আমার 700 টাকা বুঝাইছেন আর হলা যদি কোনো সাহেবে লাগাল ভাইতা কইল রে 10,000 দেহ 4,00,000 টাকা স্কিম পাইতরে বুঝাইছেন কইল নেন কোন চাই হয় হলা কোনো সাহেব আইলে সাহেবে ভাইলি মাত্র 700 টাকা 700 কোটি টাকা গেছে এটাও খালি বিভিন্ন গাইডলাইনও মানে ফাইল রেডি করা আর অতা অতা 700 টাকা খরচ গেছে ও এখন আমার বাড়িত ই হরিমান ভানি নেই আনছে আয়া এইবার তো লম্বা করা দিছে নেন অনেক জায়গা কুয়া শুকাই সকাল থেকে বিকাল পর্যন্ত 60-70 কলস পানি যায় বেশ করি ভানি নিত্রা ভানি খালি সুন্দর যতদিন যান প্রায় 1.5 বছর থেকে এটা চলের বোরিং ভানি চলের আমারও জরুরত কুলার মানছে নিত্রা ও 2 লাইন করিয়া থোয়ারে 2টা লাইন করিয়া তো একগুড়ো মানুষে নিবার লাগিয়া মোটর চুষ দিলা হদিকে ভানি যার আমার বাকিগুলো আমার ঘরে দিয়া তো ফানি মানুষরে না করা গান বালা নাই আর কত খালি কলস দেখিয়ার আমি বুঝাইছি আমি এটা বিশ্বাসও করি না কোনোদিন বাড়ি আইতে দেখবা 60টা সামনে থা উঠানো আমি এক জরা ওইটা বিশ্বাস করি না খালি কলস দেখতে আরেকটা খালি হয়ে যাবি আরেক মাত নি কিন্তু কোনোদিন দেখা যায় ঠেলা লইয়া আইস 8টা কলস লিয়ে বুঝাইছি ঠেলা তো 8টা জাগা হয়েছে আমি দেখছি বাপরে ঠেলা লইয়ে যে ফানি নিত্রা মানছে ফানি ভার না ওল্লা শুকাইছি রিঙ্কুয়া সব শেষ এল্লাগিয়া বিশেষ করি মহতর মহাজিন না কেরাব ইতো হইলো শিরকি গুনা আখতা সালামিত উষ্টা গাইলিছ হইছ হইছেন আইদার বারণি না
বিলাই আগে দি গেছে গিয়া এটা বিশ্বাস করবা না, এটা আমরা আকীদা নাই, এটা বিলকুল অন্য ধর্মর মানুষের অন্ধবিশ্বাস, এটা বিশ্বাস করবা না। বিলাই গাড়ির আগে দিবে জান যে আমরা গাড়ি থামাই না, বুঝেছেন? ও হিবা বিলাই আগে দি গেলে দুই শত বিলাই মারডা ডাইবা রাখলে বেজান মার সেফটা করি বেলাই দিন। কিন্তু এর পরে আরো কিছু মানুষে আসুন দেখবাই কথা জিনিস, কোন মহিলা মুখ দেখছ কইবা ই বেটিগুর মুখ দেখিয়া যাবে আইজ বড় মন দুস লাগছে, ইটা পারে না দুষ, বুঝাইছেন? ইটা কেউ বিশ্বাস করতা না। অত হইল গিয়া মুশরিকিন যারা তারা ওটা বেশি মানে, তারা ওটা বেশি বিশ্বাস করে, ইটা আল্লাহর ওয়াস্তে কেউ বিশ্বাস করবা না, ইটা মন তাকে সরাইবা। বাড়ির ওতা ফাঁকিয়ে ডাকের হতা ফাঁকিয়ে ডাকের, কিন্তু ফাঁকির মধ্যে জাত আছে, একটা ফাঁকিয়ে ডাকিলে বিপদ হাসাউয়া, এও কিতাবও আছে ফেসা চিনুন নেন উল্লু, তারে আরবিতে কোয়া হয় উল্লু, এগুলো একেবারে বাস্তব কিতাবও আছে। হায়াতুল হায়ওয়ান কিতাব আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বয়ান করছেন উল্লু যে ফাঁকি যেটা আছে, ফাঁকি কোনো বাড়ির মধ্যে যেই সময় দেখবা বেশিরভাগ আক্রমণ করছে, বাড়ির গিয়ার বেশি ঢুকছে, খালি ডাকাডাকি করেন, ফাঁকি হয়ে লড়াই করবা নতুবা খালি ডাকাডাকি করবা। এইভাবে হায়াতুল হায়ওয়ান কিতাব লেখছেন বলে বুঝলা কিলা দাউদ আলাইহি সালাতু ওয়াসসালামে পরিন্দক লড়াওয়াজ বুঝতা, কইলারে বাফেসা খসান তুন কোন কারণে গাছর উপর ডালো তাকস না, গাছর নিচর ডালো তুন বেশি তাকস, বলে আমি আল্লাহর জাতর গজব ডরাই, আল্লাহর গজব উপর তাকি পড়লে ফয়লা গাছর আঘাত ফড়ব ডালো ফড়ব, এর লাগে আমি আল্লাহর গজব রে ডরাই গাছর নিচর ডালো তাকি। কোনো দিন ফেসা উপরের গাছর ডালো থাকে না, সাইয়া দেওয়া তলর গুতে হেবাত সাইয়া দেখুন জানি খালিস সাফরে দিয়া। দাউদ আলাইহিস সালামে পরিন্দ অকলোর আওয়াজ বুঝতা, হায়ওয়ান অকলোর আওয়াজ বুঝতা। আবার কইলা রে বাপ এসা কসাইন তুন মুখ লুকাস কেনে মাথা এগু তলে দিতা কস কেন, হে মাথা উফরি দে না, কয় আমি আল্লাহর গজব ডরাই। আচ্ছা কসাইন দে বাপ এসা তুন তো কোনো দিন দেখছি না কোনো বালা গাছর ফল খাইতে, ফল খেয়ে গাছ না বলে ফল খাই না, ও কারণে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা গাছর গোটা খাইছিলা ফল খাইছিলা, ওদিন তাকি আদম বড় কষ্ট করছো, একাধারে 350 বছর পর্যন্ত কান্দি যায়, তাই আমি পেশায় ওয়াদা করে লাইছি আমরা আমরা যতদিন সিলসিলা জারি থাকবো কোনোদিন গাছর গুটা আমরা খাইতাম নাই, আদমে গাছর গুটা বুলে খাইলিসলা বড় কষ্ট করছো, বুঝাইছে? ও একটা পেশায় আদমর দুধ বুঝের, বুঝাইছে? পেশা বাকি ও ফেসা যদি বুড়ে বাড়ির ডাকে বলে বা তুন কসেন মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে ডাকস কি তার লাগি, ও সময় ফেসায় উঠিয়া কইল ও দাও দামি এমনে ডাকি না, মানুষের যেই সময় দেখি তার বাড়ির মধ্যে মসিবত আইয়া ফড়ি যার গজব আই যার গিয়া আল্লাহর পক্ষ থাকিয়া, যেই সময় মানুষে নাফরমানি কাজ করা আরম্ভ করে তার উপরে গজব নাজিল হয়, এই সময় আমি তার বাড়ির ডাকি তারে হুশ করিয়া দেই, বন্দা তুমি আল্লাহর ডাকো আল্লাহর স্মরণ করো তোমার উপরে আল্লাহর গজব নাজিল হই যার, এর লাগি দেখবা ফেসা ডাকিলে বেশ দেরি হয় না ক্ষমাজ গম একটা মসিবত আই যায়, প্রায় বাড়ি তো হরিকা হর ফেসা ডাকিয়াল জানি জলদি আল্লাহ আল্লাহ করতে সৎকা করাত করতে বেশ করে আল্লাহ ডাকিতা বিপদ কাটি তো আল্লু হয় নাই মুসিবত আইব আইব একটা না একটা, ফেসায় ফাঁকি এমনে ডাকে না, আমরা কই অজ্ঞে বুঝুন ডাকিয়া আনে বুঝি, হে কই অজ্ঞে ডাকিয়া আনে রানি জি না, হে বুঝিয়া ডাকে, হে বুঝিয়া ডাকে কয় বলে বন্দা তুন আল্লাহরে স্মরণ কর আল্লাহরে ইয়াদ কর, এর জন্য আল্লাহর বন্দে গান দেখক আমি খোয়াত আসলাম কইতে গিয়া বহু জায়গাত গেছে গিয়া ইন্নামাল মুশরিকুন না যাসুন, মুশরিকিন যারা এরা হইল নাপাক, মুশরিকিন কারা যারা বিশেষ করে ইয়া মূর্তি বানায়, আমাদের দেশে আসন কিছু কিছু মানুষ এরা মূর্তি বানাইলেন, কলকাতায় গেলে দেখবা মূর্তি বানায় অনেক মুসলমান হলে, যারা দুনিয়ার জমিনও মূর্তি বানাইবা মাটি দিয়া মূর্তি বানাইবা কিয়ামতর দিন আল্লাহ এরার বড় কঠিন বিচার করবা, ও বন্দা জমিন মূর্তি বানানো তোর লাগে নিষেধ করলাম মানুষের গঠন বানাইতে না, সাদ্দাদে বেহেস্ত বানাইলে ইসলো নাফর মানু কসলো, আমি আল্লাহ সাদ্দাদে বেহেস্ত ডুকতা দিছি না, তুনখানে মূর্তি বানাইলে মানুষের গঠন বানাইলে জান তুন খেনে দিতে পারলে না, বলে জান দিতাম পারছি, বলে খেনে বানাইলে
এইভাবে যারা মূর্তি বানায়, এই মূর্তি বানানো আমাদের মুসলমানের জন্য নিষিদ্ধ। হইবা আমরা তো কোনো দুর্গা খালি বানাইতাম না, যে না কোনো সময় ময়দা দিয়ে বানাই লাইতা পারন, মাটি দিয়ে বানাই লাইতা পারন। কইবা কোন মেসাবে উঠিয়া কইব তুমি মানুষে গু বানাও, ওগু বানাইয়া বাওনা দেও, ইটা কিন্তু ইসলামিক লাইনে কোনো কানুন নাই। এটা হইল সব বিধর্মী, যার কারণে ময়দা দিয়া বিভিন্ন জিনিস দিয়ে মানুষের গঠন বানাইয়া বাওনা দেন, এটা হইল গিয়া বিধর্মী কাজ। এটা তো আমরা যাইতাম না, আমরা এটা দিয়ে বাঁচিতাম। ও মুশরিকিন যারা, এরা হইল নাপাক, এরা হইল শিরকি গুনাহ করব। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাজা, এরা অত সময় পর্যন্ত আমার কাবা ঘর তাদের রেখে দার লইতা না, যত সময় পর্যন্ত এই গড্ডে তারা অন্তর দিয়ে ভালোবাসছে না, এই গড্ডে বিশ্বাস করছে না, সবর উদ্দেশ্যে গেছে না। আল্লাহর রসুলে আয়াত নাজিল হওয়ার পরে দুইজন সাহাবীর দায়িত্ব দিলে, একজন হযরত উমর আর একজন আলী, দুইজনে গিয়া চতুর্দিকে এলান করিয়া দিলা, ও মুশরিকিন হল তোমরা নাপাক, তোমরা নাপাক এই হালতে কাবা ঘরের দ্বার যাও গিয়া, আগামী বৎসর তা কি আর হজর মৌসুম কাবা ঘরের বিলকুল তোমরা দ্বার লইতে পারতায় নাই। ও আল্লাহ নিষেধ করে দিছ, শেষ কাবা ঘরের দ্বারা মুশরিকিন হল যাওয়া বন্ধ। এখন মুশরিকিন হলরে আল্লাহ নাপাক কইলা কেনে, নাপাক কেনে কইলা? আগে তো কইলাম মুশরিক শিরিক করনে ওয়ালা, বলে নাপাক কইছো না আল্লাহ, আলহামদুলিল্লাহ নাপাক কইছো। ও কারণে যে এরা ফসরাব করিয়া ডেলা ব্যবহার করেন না, এরা ফসরাব করিয়া ডেলা ব্যবহার করেন না। মহিলাগুলোর প্রতি মাসর বেমার লইয়া তারা যায় গিয়া, এরা মহিলাগুলো প্রতি মাসর বেমার তারা লইয়া যায় গিয়া। আল্লাহর গড় ইকান এমন পবিত্র গড়, দেখক আল্লাহর গড়ের দ্বারা এখনো হজর মৌসুম যত মহিলাগুলো যাইবা, যাওয়ার লগে লগে প্রত্যেক মহিলাগুলোর যদি হঠাৎ হজর ঠিক তোয়াফার সময় বেমারে দেখা দিলায় তোয়াফ তার লাগি বন্ধ, মাস লই লগি হজর অন্যান্য আহকাম পারবা, কিন্তু তোয়াফ বন্ধ হয় অন্যরেদি হরাই তারলে বেমার বন্ধ হওয়ার পরে তোয়াফ করতাম। পুরুষরা ফসরাব করিয়া তারা ডেলা ব্যবহার করে না, মসজিদের গড় খেয়েও নাপাকি হালাতে ঢুকতে পারবা নি, ফারবা মানে তাইন গিয়া বলে ঢুকি যাইবা, কিন্তু যাইজ না। মসজিদের গড় কোনো মানুষ যদি বিশেষ করি আল্লাহর বন্দে গান, কোনো মানুষ যদি গিয়া ঢুকি যায় নাপাকি হালতে, না যাইজ কাম করলো সে গুণাগার হইব, সেও ডরাইয়া ঢুকুন নিনু, জি না ঢুকুন না, কেউ নাপাকি হালতে ঢুকুন। মসজিদের জুতা ঢুকানি যাইজ আছে নি, হয়তরা মহাল্লক যদি রাখুন, মজুতা যদি শূন্য অবস্থায় রাখুন তাহলে পাক যদি তাকে রাখতে পারবা নিতে পারবা, কিন্তু জুতা লইয়া আবার নমাজও তো হড়িতে পারবা, কোন জুতা বোঝা লাগবো। আজ আমি কইলাম জুতা লইয়া নমাজ পড়া যাই, যাস খাই রাস্তা দুনিয়া লই দিব, হুজুরে কইছো সারা জুতা লিয়া ভাই যা, কোন জুতা এখন বাঙ্গিয়ে হওয়া লাগবে। ও জুতা লইয়া ভারবা, খেয়েও যদি নতুন বা বালা জুতা হয় পবিত্র হয়, আর জুতা যদি ফাওয়ার আঙ্গুল জেলা ব্যান্ডওয়ালা যদি ফুরা ব্যান্ড যদি হয়, নরম জুতি নাই লনর জুতা থাকে, চামড়ার মোজা জুতা থাকে, তাহলে আপনি এই ধরনের জুতা হাত লইয়া আপনি নমাজ পড়িতে পারবা, হুকুম আছি। কিন্তু শুদ্ধ হইলো গিয়া ফাওয়ার থাকি সব কিছু খুলিয়া খালি পায়ে নমাজ পড়াইয়া থাকছে গিয়া ওলা, জুতা বেড়াচারা করবই না না করবো, ফাওত সামলার মোজা লাগাই দিলে আর অজু করতে সময় দোয়া লাগে না, এই মাসলা জানা আছে নি, কিন্তু আবার বেশ কম আছে। সামলার মোজা লাগাইলে ফাটি যায়, যদি সামান্য এক দীর্ঘ বান্দাজা ফাটি যায় তাহলে হইতো নাই, মোজা এখান ফুরা বালা লাগবো, সামান্য ফাট হইলে হইব, এক দীর্ঘ এক টেকার পরিমাণ ফাট হইলে আর হইতো নাই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখক, আমরা যেন মসজিদের মধ্যে যাই গিয়া নমাজ পড়ি, মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়ি সবাই পাক হালতে, আল্লাহর ঘরের মধ্যে আমরা যাইতাম ফসরাব করিয়া ডেলা ব্যবহার খান্তা করক সুন্দর করিয়া। জীবনে যদি কোনো ছেলেরা কিংবা তো কোনো মেয়েরা যদি ফসরাব করার গুরুত্ব দেন না তাহলে পবিত্র নাই। আল্লাহর রসুলে ফরমান, না পাকিয়ার আরে পরিস্থলে পছন্দ করেন না বলান দিন, যত সময় পর্যন্ত একজন ছেলে না পাকি হালতে থাকবো কোনো মানুষ, তাহলে ওদের কাছে ফরিস্থল কখনো যাই না।
ফরিস্তা হল না পাকির দারো যাইত না এর লাগে কোরআন আল্লাহর যাতে ঘোষণা করছেন ওয়াইন কুম তুম জুনুবান ওয়া তাহারু যখন তুমি তান জুনাবতওয়ালা হইবাই মানে তুমি তান যখন জুনাবতওয়ালা স্বামী স্ত্রী মিলনের পরে তোমাদের উপরে গোসলটা যেই সময় ফর্জ হয়ে যাইব গিয়া ফর্জ হওয়ার সাথে সাথে গোসলটা সূর্য উঠার আগ মুহূর্তে আদায় করে লাইতা এখন হঠাৎ ঘুমে সূর্য উঠি গেছে কি করা অজু করিয়া থাকতা নতুবা তুয়মুম করিয়া থাকতা যত জলদি বারণ গোসলটা কর লাখা এই হালতে যদি কোনো মা বোনক লেখানি যদি পাক করিয়া খাওয়ান খাওয়াইতে পারবা যাইজ আছে প্রতি মাসর বেমার থাকা অবস্থায় খাওয়াইতে পারবা পাক করিয়া যাইজ আছে অসুবিধা নাই কিন্তু আল্লাহর বান্দি জানিয়া রাখক এই হালতে জুনাবতওয়ালা মহিলা যদি পাক করিয়া খাওয়ান রিজেকর মধ্যে বরকত উঠি যায় কোন পুরুষ যদি এই হালতে যদি অধিক থাকে তার কাছ থাকি ফরিস্তা দূরে সরিয়া যায় ফরিস্তা হলে লানত দিন যার কারণে যতটুকু সম্ভব আমরা ফাত্তাহার ও পাক হালতে থাকার আমরা চেষ্টা করতাম ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবা করনে ওয়ালারে আর পবিত্র রহনে ওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন সুবহানাল্লাহ তৌবা করনে ওয়ালারে মানে বন্দা যখন গুনাহ করি লিছে বেবুলে কইত্রা জলদি তুমি তৌবা করে দেরি করিও না বলে আল্লাহ বেবুলে করে লিছি ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন মহব্বত করন তৌবাকারী অগলরে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন পবিত্র রহনে ওয়ালারে আল্লাহ কি করেন বড় মহব্বত করেন বড় বালা ভাই আল্লাহ বড় পছন্দ করেন তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সবে বরাতর রাত লাইলাতুল বারাত নেক এক পবিত্রময় বরকতময় রাত বিদায় হয়ে গেছে বাসিলে আগামী বছর ভাইতাম আর আরেকটা রাত্রি আমরা অপেক্ষা যে রাত্রি হলো সবে কদর সামনে যে মাস আসতে আসি মাসটা হলো পবিত্র রমজান মাস বড় বরকতওয়ালা ফজিলতওয়ালা মাস এই রমজান মাসের রোজাই গুণ আপনার উপরে ফরজ ফরজ না হচ্ছে ফরজ রোজা যার কারণে ফরজ রোজা যদি কেউ রাখে না ছাড়ি দে তাহলে সে গুণাগার হই জেলা নমাজ ছাড়লে সে গুণাগার আল্লাহর লাগি নাফরমানি করলো নমাজ পড়লো না আল্লাহর হুকুমরে সে মানলো না ঠিক তেমনিভাবে রোজাও ফরজ ফরজ রোজাগুলা যদি সঠিক নিয়মে সঠিক কায়দা যদি রোজা রাখে না তাহলে রোজারটা কি তেমন ফায়দা পাইতাম না মহতরম হাজিনা কেরাম আমি মাতি আর আপনারা হয়তো মাথো আরাম পাইতে না গলা কিছু আওয়াজ নষ্ট বাঙ্গা বেমার কিছু নিজে মাথো বুধইবা ওয়াজও মাঝখানো আসিয়েই বুধাইছেন মানে সর্দিরও বাপ আর অন্য অসুবিধাও আছে এর কারণে যতটুক পারি ইনশাল্লাহ আলোচনা করবো পরবর্তী অতিথিও হলে আসন লম্বা আলোচনা করবো কার হিসাবে প্রায় ফোনে দুই ঘন্টা আলোচনা করছো শরীর বালা থাকলে ইনশাল্লাহ যেসব সময় দেড় দুই ঘন্টা আলোচনা করা যায় তো আমরা মুসলমান ইসলাম ধর্মর মানুষ আমরা জায়গায় জায়গায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মসজিদগুলো আছে এই যে জামে মসজিদ আপনারা বানাইছেন শুনছি আমি বা ফ্ল্যাটে মসজিদ ডুবাই নিছি মসজিদ ডুবিব তো অটোমেটিক কারণ বাড়িঘরও ডুবিছে না এখন যায় বাড়িঘরে ডুবিছে তো মসজিদ যে গড় যেখানে আছে মসজিদ শব্দের অর্থ হইল সজদা দেওয়ার স্থান সজদা দেওয়ার জায়গা হইল গিয়া মসজিদ আর এই মসজিদও গিয়ে আমরা সম্মানী মাতা লাগাই আল্লাহর কুদরতর হায় সজদা দিই আলহামদুলিল্লাহ আর এমনিও তো আমরা বাড়িয়ে ঘরে সব জায়গা তো আমরা সজদা দেই দেই না দেই সব জায়গা তো আমরা সজদা দেই তবে মসজিদও আমরা সজদা দেই বাড়িত সজদার মসজিদও সজদা দেওয়ায় বহুত ব্যবধান বাড়িত নমাজ পড়ি বা এক রাখাতে এক নেকি আর মসজিদও গিয়ে এক রাখাতে সাতাইশ নেকি আরেক রাওয়ায়ত আছে পঁচিশ আর এক রাওয়ায়ত সাতাইশ সাতাইশকু বেশিরভাগ আলিম হকলে বয়ান করুন বেশকু বয়ান করতে না এখন যায় যে হয় যে হমিকু হইলে হইবা হমি গেছি আর ও মসজিদ যে আমরার গড় যেখানে আছে আমরা বাড়িয়ে ঘরে সবর গড় আছে না ই গড়ে আর মসজিদের গড়ে বহুত ব্যবধান আমরার গড়ে আর মসজিদের গড়ে বহুত ব্যবধান আছে মসজিদের গড় আল্লাহর রহমতর ফরিস্তগল সব সময় থাকুন
মসজিদর গর গিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি তার মসজিদর গর যেখান আছে এখানে গিয়ে আউরি মাতিও না, আউরি খালি অধিক থেকে অধিক চলিও না, ফরিস্তর লানত পড়ব তোমাদের উপরে। এখানে লগিয়া কাবা গরর এক অংশ মসজিদ, মসজিদও যদি সেও সেব পালাই দে তান তুলিয়া মুসা ইটা তান লাগে কফরা। মসজিদর বাউন্ডারিত মাটি ভরা নিয়েছি, কমিটির মানছে বরাইছ, সারায় সাহায্য করছ, সুন্দর হয়েছি। আজকে অন প্যান্ডেল তৈয়ার করিয়া নসিহত শুনডা, ও মসজিদর জায়গার গাছ উঠিব উঠব না না, কিন্তু ইনও খেয়েও যদি গিয়া গরু ছাগল দিগ্রা দেন, গরু ছাগল দিগ্রা দিয়া মসজিদর যদি ঘাস খাওয়ায়, আপনি এই দুধর গায়ের যদি ঘাস খায়, দুধ খায় না গাইয়ে ঘাস খায়, এটাও আপনার লাগে যদি হক আদায় করেন না আরাম হয়েছে। মসজিদ কবরিস্তান এটা হেফাজতর জায়গা, এটা গরু ছাগল রাখার জায়গা নাই। আমরা কিছু মানুষে কবরিস্তান নিয়ে গরু দিগ্রা দিয়াই, সোন উঠিছে ঘাস উঠিছে খাইলা কাল্লা রাওনা, কবরিস্তান বেকিয়ালে গরু ঢুকি গেছে দুসরা মাত, আর নাইলে কবরিস্তান দিগ্রা বা গরু রাখা না, মসজিদর এরিয়ার মধ্যে গরু রাখা না। মহতরম আজিনা কেরাম, এর জন্য কাবা গর যেখান আছে এখান আমরা খেয়েও দেখছি না, বো ইনো হয়তো আসি খেয়েও দেখনে ওলা আল্লাহর গর তো আফরিয়া আইসন ডাইরের সচককে দেখি আইসন ওলা না সচককে দেখি আইসন গিয়া, কিন্তু দারো গিয়া সবর দেখা নসিব হইছে না। আমরা ক্যালেন্ডারও দেখিয়া, ক্যালেন্ডার ফটো আছে না আল্লাহর গড়ের পিকচার আছে ক্যালেন্ডারও আমরা দেখিয়া, কিন্তু আল্লাহর গড় যেখান আছে আল্লাহর গড়ের গিলাফ খালা ফাতর গুলাও আছে কিছু হালটি রঙর, ও আল্লাহর গড় ইকান ভাই যত চাইবা তত মানুষের এক নম্বর গুণা মাফ আর দুই নম্বর চক্কুর ভাওয়ার আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ, কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব যেখান আছে ইকান ভাই যত বেশি চাইবা তত বেশি চকুর হওয়ার আল্লাহ বাড়াইয়া দিন। কোরআন শরীফ যেখান গড় আছে আমরা চকুর হওয়ার বাড়ে, এই কাবা গড় যেখান আছে ওই কাবা গড়ের অংশ লগেও আপনারা গ্রামে যে জামে মসজিদ যেখান আছে, জামে মসজিদ যে জায়গায় জুম্মা মসজিদ হয়ে যায় জুমার আজান হয়ে যায়, এই জুমার আজান হওয়ার লগে লগে হইত্রা এই জায়গা নমাজ পড়ার লগে লগে অতটুক সম্পর্ক হয় তাহতা সারা আইন্দা সিদ্রাতিল মুনতাহা, নিচে দিয়ে তাহতা সারা পর্যন্ত সম্পর্ক আর উপরে দি সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত তার সম্পর্ক হয়ে যায় গিয়া। এখন যদি মসজিদ গান বাঙ্গিলেন বদলাইলেন, কোনো মানুষ যদি কয় বলে মসজিদ গান বদলাইলে অন্য জায়গা থেকে নমাজ সুবিধা ভালো হইব, ঠিক আছে বানাও কোয়া, ই জায়গায় কান আবাদুল্লা আবাদ কিয়ামতর আগ পর্যন্ত বেরিয়া রাখা লাগে, এখানে আর কেউ ব্যবহার করতে পারত। মসজিদ যে আল্লাহর গড় আল্লাহর গড় যে জায়গা কই গেছে গিয়া মসজিদের এরিয়ার ভিতরে তাজাউজ করিয়া জুমার নমাজ পড়ার হুকুম আছে, যেমন মসজিদ ভাঙ্গে খাম করা অন্য জুমা ফড়ক হুকুম আছে, অসুবিধা নাই। এমনি আরও আজকে বড় এক মহফিল, বিরাট বড় মহফিল, মানুষ হয়ে গেছেন গিয়ে আড়াই তিন হাজার দুই হাজার এক হাজার ওলা আসুন নানি, মসজিদ আইলে জাগা হইতা না, হন খোতবার আজান দিয়া খোতবা ভরিয়া জমাত করতে পারবা যাই যাস, কিন্তু আপনি কোনো এক জায়গাত গেছেন যে জায়গা হইয়া থাকছে গিয়া কুফার অকলর দেশ, এমন এক জায়গাত জুমা ফড়িতে পারডা না, জুমা ফড়ার জায়গা নাই, খাস কোনো মসজিদ নাই দাঁড়ে গেছে, হয়তো আপনি এই জায়গার লাগি জুমার লাগে আন্দাজি যেসা খানো জুমাহার নমাজ আর ফলই না জানি, মানুষ যদি কম হয় কিন্তু জুমার আর হুকুম আনই না জানি, আপনি জোর ফড়ি লাগবো, আপনি যেহেতু মাজুর জোর ফড়ি লাগবো, আর যদি বুঝুন দায়ম করি ফড়িতা এর দায়ম হইব সবে ফড়ি বা জুমার নমাজ ফড়নেওয়ালা আরও বেশি থাকবা, তাহলে আপনারা জুমার নমাজ ফড়ার কোনো অসুবিধা নেই। কিন্তু এই কাবা গড় যেখান আছে আল্লাহর গড়ের চতুর্দিকে আগে মুশরিকরা চক্কর দিত সোয়াবের উদ্দেশ্যে নাই, তারা যাইতো এমনি হাসি ফুর্তি আনন্দ করত, প্রত্যেক বৎসর হজর মৌসুম আল্লাহর গড়ের দ্বারে দিয়ে মুশরিকি নকল যাইতা, মুশরিকি নকলে গিয়ে কিতা করতা আল্লাহর গড়ের দ্বারে দিয়ে চক্কর দিত, তারা কিন্তু কাবা গড় আল্লাহর গড় ইকান তারা মানত না, তারা না পাকি আলোতে যাইতো, তখন আল্লাহ অর্ডার করে দিলা কোরআনের আয়াত নাজিল হইলে ইয়া